বাজেটটা শুনতে চাও সেটা কত? কত? 30 লক্ষ টাকা। হুম, মা অসাধারণ মনে হয়েছিল বাজেটটা, এখনো মনে হচ্ছে। কিন্তু একটু পরেই আমি বুঝে ফেলেছি যে আসলে এই বাজেটটা আমি কোনো কাজে লাগাতে পারবো না, আমার পক্ষে সম্ভব না। এই আর ভালো কথা, আপনার পক্ষে সম্ভব না সেটা ভালো কথা, তাই বলে তো আপনি নতুন বৈষম্য আমাকে অপমান করতে পারেন না, আমাকে যা ইচ্ছে তাই বলতে পারেন না। আপনি কেন অপমানিত বোধ করছেন আমি কিন্তু এটা বুঝতে পারছি না কামাল ভাই। আপনি অপমানিত বোধ করতে পারতেন যদি আমি আপনাকে বলতাম যে কামাল ভাই, আপনি যে 30 লক্ষ টাকার বাজেট করলেন তার কারণটা কি, এখান থেকে আপনি কত টাকা মারতে চান? কিন্তু আমি তো সেটা বলিনি। তাহলে আপনি আপনার মনের মধ্যে কি চিন্তা করেছিলেন যে আপনি অপমানিত হয়ে গেলেন? দেখছো বলুন, দেখছো বলুন কি বলে শুনছ মাহিন, এটা তুমি বলতে পারো না। না, তুমি কেন এই কথাটা বললা? শোনো, তুমিও যেমন আমার ভাই, ও আমার ভাই, তাই না? তুমিও আমনের ভাই, তাই বলে আমি তোমাকে খারাপ চোখে দেখি? তোমার এটা ঠিক হয় না। কেন আমার ভাই কেন তোমার কাছে টাকা চুরি করতে যাবে? ওকে মানুষ ফেলে গেছে নাকি? ওর কি টাকার অভাব আছে নাকি? আমার মা বাপ নাই দেখে কি তুমি কি মনে করতেছো? না না ভাবি, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কামাল ভাই মানে তোমার ভাই, সে পানিতে পড়ে নাই, সে দুধের পায়েসের মধ্যে হাবুডুবু খাচ্ছে। তো কামাল ভাই, আমি যে আপনাকে একটু আগে চোর বললাম এই জন্য আমি সরি বলছি। আমি কোনো কথা শুনতে চাই না মাহিন, কামাল যেমন আমার ভাই তুমিও আমার ভাই, আমি তোমাকে ভাইয়ের থেকে কোনো অংশ কম দেখি না। তুমি এই কাজটা ঠিক করো নাই, কালকেই তুমি যাকে বিয়ে করতেছো নতুন বউ, নতুন বউর সামনে ওকে সরি বলবা, ঠিক আছে? না না, আমি তো ভাবি আমি একটা ঠিকই করে রেখেছি যে নতুন বউয়ের সামনে কামাল ভাইকে আমি একদম কদমবুচি করবো। এটার দরকার নাই, বেশি করো না, বেশি করলে বাবার মাথা উঠে যাবে, তারপর এক সময় যা করে দেবে সেটা আর ভিজায় শেষ করে ফেলবে, তখন তুমি মুইসাও ভুল পারবা না। এত কিছু দরকার নেই, তোমার যেটুকু বলছো শুধু সেইটুকু করো। সেটা তো আসলে বংশের ধর্মই এরকম, তাই ঘটছে আমাদের ফ্যামিলিতে। যাই হোক, আমি সরি বলছি এখনই একবার, আর আমি একদম আন্তরিকভাবে প্রাণপণে কামাল ভাই আপনাকে দোয়া করছি, আপনি যেন আপনার বিয়ে 30 লক্ষ টাকা আপনি খরচ করতে পারেন, এবং সেটা কি করে জোগাড় করা যায় সেটা আপনি ভাবেন এবং শুরু করে দেন যে কোনো উপায় আর কি। ওই কালকে তুই কিন্তু হেলা অফিসে যাবি, বুঝছো? অফিসে সবার সামনে যাবে, ঘুম থেকে কিন্তু বেঁচে আসতে বিনা কোনো একটা ফাইন দিয়ে দিলে খেলা। আমার তো কাল ভাই দেখছো কত কথা হয়ে গেছে, বুঝছো কিছু? বুঝছো কিছু? তোমার পাশে করতে কিছু কেন? তুমি আরে হে তো কই আমার বাজেট করো না লাগি। বাজেট করছ দেখা তুমি 30 লক্ষ টাকা বাজেট করবে, এটা কি প্রেসিডেন্ট রুল আর গাইতেছে? যাও এদিকে, টাকার মামা বুঝে না খাওয়াই তোর এক পয়সা। ভালো, তুমি কেমন আছো? আমি ভালো আছি, আমি কিন্তু চলে আসছি। চলে আসবা? হ্যাঁ। তাই? হ্যাঁ, এখানে আসলে আমার ভালো লাগতেছে না, আমি সিরিয়াসলি দেশকে মিস করছি, আমি তোমাদের মিস করছি, আমি ভাবছি দেশে এসে ভালো একটা কিছু করব। তোমার পড়া শেষ হচ্ছে? আমি অনলাইনে পড়াশোনা করতে পারবো তো, তাই ভাবছি এখানে থেকে কি করব, দেশেই চলে যাই। কুল, তাহলে চলে আসো। সিরিয়াসলি? হুম। তুমি বলতেছো?
প্লিজ ডোন্ট বি রোম্যান্টিক এগেইন। হ্যাঁ তানিম, এগুলো আমার একদম পছন্দ না। ওর সাথে আমার অনেকদিন যোগাযোগ নেই। এত খুশি হওয়ার তো কিছু নাই, আসতেছো আসো, ভদ্র থাইকো, বুঝছো? আমি তো ছেলে ভদ্রই, বুঝছো না? এসে বন্ডে জয়েন করব। অফ কোর্স, ইউ আর অলওয়েজ ওয়েলকাম। ওকে বাই। বাই। আমি কার আশাতে ছুটে চলি পথে পথে, যেন কালে মায়াতে বাধা পড়েছে জীবন, যে কত শুধু কল্পনা, কত মিথ্যে প্রলোভন, কষ্টের প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করিবে। আচ্ছা ম্যাডাম, অনে ফিল্মের মধ্যে অভিনয় করিবার অফার পাইন্দ হতে। ফিল্ম? কিসের ফিল্ম, কিসের অফার, কি বলতেছেন? আসলে যারা লোক ভীষণ, যারা অনেক আপন জন মনে করেন, তারা কিন্তু অনেক বালানো চায়। ইতালে তো এখন অনার মতো এলে অপরূপ সুন্দরী উগ্র মাই ফা রেডিও চকলেটের মতো এলে জায়গা কিলে ফরুই। আরে এতদিনে তো অনেক ফিল্মের হিট নাই কই যাবার কথা, অনেক ফটো ঢাকা শহরের পোস্টারে বিলবোর্ডে ছাই যাবার কথা, আর অনেক এটা ফর রইব। আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন ক্লিয়ারলি বলেন তো। না না ম্যাডাম, আই জিন কইতাম স্যার, আসলে অনের আপনজন অনের বন্ধু যে কামাল সাহেব আছে না, কামাল সাহেবের লগে নিচে আর লগে দেখই তারা আয় কইলাম দে ভাই, আর তো প্রথম অডিও অ্যালবাম ফেমের মাস্টার বাইরিব, ওই যে অনের ওদিনে কইলাম তুই ইবে তো আলটিমেটলি হিট হয়ে যাবি, হিট হইবার পরে আই ইবার উগ ভিডিও সিডি বাইর করছি, এই ভিডিও সিডির মধ্যে গানের মডেল হিসেবে ম্যাডাম আই অনারে রিলিজ হইলাম, মানে অনারে তোকে সুযোগ করবে, এতদিন ধরে একলগে আছে, অনারে উগ সুযোগ দিবেন। আই খামাল সাহেবের কইলাম দে ভাই, অনার অফিসের কলিগ অনেক কেনা, যদি ম্যাডামের হন তৈলে আর খাম্মা নয় হুমা, তাই তাহলে মা করুন। আসলে কি জানেন না ম্যাডাম, তারা নসায় দে অনেক ভালো কিছু করেন, ইতালে অনার কইতে ম্যাডাম এখনো সময় আছে, ভালো মন্দ আপন ফর অনেক সিনি নন, নিজের ক্যারিয়ারের কথা নিজে চিন্তা করেন। ট্র্যাক নম্বর 4, আশায় আসিল তোয়ারে লই বন্ধু মেকান সুখেরি ঘর, সুখের বদল দুঃখ দিলা, সুখের বদল দুঃখ দিলা, হন কারণে ভালোবাসার দাম ন দিলা, হন দোষণ ফাই ভালোবাসার দাম ন দিলা। আমি ময়না বলতেছি। হ্যাঁ বলেন। এই সুরি,
শুনে সুরি কিসের জন্য? এই না, এই যে মানে এই যে আমার মানে এই যে আমার ভাবি যে আপনার সাথে সেদিন এই যে দুর্ব্যবহার করছে সেই জন্য মানে ভাবি এটা করা আসলে ঠিক হয়নি। আমার ভাবির মাথাটা ঠিক নেই, তো এটা খাসতে থাকি মানে মানে যে ভাবি এমনি ভালো মানুষ কিন্তু মাথাটা তো একটু খারাপ ছিল তো ওই দিন, সেই জন্যই আপনার সাথে ওরকম ব্যবহারটা করছে। আপনি কিছু মনে করেন না, ভাবির গাড়ির ড্রাইভার নেই তো বারাদিন ধরে, এই জন্য কথায় কথায় খালি ড্রাইভার ড্রাইভার করে। ও জি, কি জন্য ফোন করেছেন? ও ফোন দিছি কে? এই কে আপনাকে আমি ফোন দিতে পারিনি? না তা পারেন, কোনো মেয়ে মানুষকে আপনার ফোন দেয় না? না তো ঠিক আছে, তাহলে রাখি। আপনার জন্য একটা গিফট রেখেছি। কি গিফট রেখেছি? কিসের গিফট? সেটা তো বলা যাবে না, আপনি আসেন আসেন তারপরে তারপরে বল। আচ্ছা আসবেন তো? হ্যাঁ আপনার আসতেই হবে, মানে আসতে হবে আপনার। ঠিক আছে আসবো, দেখি কি গিফট। জি রাখবো, বাই বাই। আপনারে হাঁটাই আনলাম এত দূর পথ কি জন্য জানেন? না, যাতে আপনি মানসিকভাবে স্ট্রং হন। আপনার নানান রকম কথা বলছি, নানান রকম বুঝতেছি, এখন আবার লাস্ট বলতে আসি। আপনি এখান দিয়ে হাঁটতে যাবেন, শ্রেণীদের সামনে দিয়ে একবারও তাকাইবেন না। আমি কিন্তু খেয়াল করছি মাঝে মাঝেই আপনি শ্রেণীদের সামনে দিয়ে যাওয়ার সময় আর শোকে তাকান। আপনি হয়তো বুঝতে পারেন না, কিন্তু আপনার শোক সরিয়ে যায়, সেটা যাইবে না। ঠিক আছে আসতে আপনার কি বলতে আসি, স্ট্রং হয়ে থাকতে বলছি না? বলো কি বলবে বলো। আমার নাকি একটার পর একটা ফিল্মের অফার আসছে, তোমাকে কে বলেছে কথা? যেই বলো, আমার তো আর ফিল্ম মিডিয়ায় সম্বন্ধের সাথে পরিচয় নাই, তাই না? কিন্তু যেভাবে হোক কথাটা তো আমার কানে আসছে নাকি? কে বলেছে কথা শুনে বলা রাখছো মনে হলো আমি? এটাকে ফিল্ম মিডিয়া দিয়ে যাও, তুমি নাটক করো, তুমি সিনেমা করো, তুমি যেটা ইচ্ছে সেটা করো, তুমি আমাকে জিজ্ঞেস করো কেন? তোমার সাথে আমার কোনো সম্পর্কই নাই, যাও যাও, তুমি যেটা ইচ্ছে সেটা করে দাও। অসভ্যতা করতে এসে না, অসভ্যতা দেখছো কি? যাও না না, আমি এটা যাও, তুমি নাটক করো, যাও অসভ্যতা করো, নাটক করো, বসে ভিতরে বসে। আপনি অসভ্যতা করিয়ে ফেলাইলেন। আমি এটা কি করলাম জাহাঙ্গীর ভাই? আমার তো মাথা ঠিক আছে না ভাই। আমি আপনারা যে বুঝাই মাঝে মাঝে, এই যে আজকেও বুঝাইলাম সারাটা বিকেল, কি বুঝাইলাম, কারে বুঝাইলাম, গাছের বুঝাইলাম নাকি মানুষের বুঝাইলাম? এই যে যে পরিশ্রমটা করছি আমি আপনার মুখে, আমি যদি একটা কেলা গাছ লাগাইতাম তো দুটো কেলা খাইতে পারতাম, একটা ফল দিতে। আপনি এটা কী করতে আসেন, কি কী করলেন, এটা কী করলেন? তো ভুল করেছি ভাই, আমি তো স্নিগ্ধারে সারা বাঁচবো না ভাই। আপনি স্নিগ্ধারে সারা বাঁচবেন না, এটা আপনি কইতে যাইবেন কে? এটা তো ভুল হয়ে গেছে। এই যে ভুল হয়েছে না, এই ভুলের মাসুল আবার দিতে হইবে না আপনারে। আমি তো তার ভালোবাসি, বিশ্বাস করেন তার অনেক ভালোবাসি। এই যে ভালো ভালো যে আপনি বাসেন,
এই কথাটা বললেন না, আমি নিষেধ করছি না, এটা বলবেন না। আপনারে বলছি যে দূরে দূরে থাকবেন, আপনারে বলছি সব থাকবেন, আপনারা বলছি সব থাকতে, আপনারা যখন বলছি স্ট্রং হইতে, আপনি কী করছেন? স্ট্রং না হয়ে অসভ্য হয়ে গেছেন, বুঝতে পারছেন গ্যাপটা? এই যে এই সমস্যাটা হইতে আসে, আপনি এখানে বসেন, আমি সারিয়ে আসতেছি। আমি তো তাকে ছাড়া বাঁচবো না ভাই, তাকে আমি ভীষণ ভালোবাসি, খুবই ভালোবাসি তাকে আমি। তার জন্য তো ভাই আমি ঢাকা শহর ছেড়ে দিব ভাই, আমি যদি না থাকতে পারি, বিশ্বাস করার ভাই। আমি কাল লোকিস কি কই, আপনি এই কথা কইন না, আপনি এই কথা কইন না যে তার আপনি ভালোবাসেন। এই যে কইতে আসেন না, আমার কষ্ট লাগতে আসে ভাই। আপনি কারে ভালোবাসতে আসেন? সে মাইয়া তো আপনারা ভালোবাসে না, সে তো আপনি নিয়ে খেলে, বুঝতে পারেন না? আর আপনি এখন চিন্তা করে আপনি তো আজকে ভালো লাগতে আসেন না, আপনার কাল তো না লাগতে পারে না ভাই, লাগবে, সারা জীবন লাগবে। তার জন্য আমি সারা জীবন ভালোবাসি। লাগবে না, এটা মিথ্যে কথা। কেন লাগবে? সে মিথ্যা কথা, অবশ্যই সত্য কথা। এই প্রহার্ধ কই, এই বুকে অর্ধ বলে আমি তাকে ভালোবাসি, অনেক ভালোবাসি। ওরে ভাই, এগুলো আমি বুঝি, বহু দেখছি জীবনে। আপনি ছোটবেলায় শ্রীদেবীর ছবি দেখছেন না? ছবি দেখার পর কি ভাই কলজের মধ্যে লাগছে যে শ্রীদেবীর ভালো লাগছে? লাগছে। মনে হইতে আসলে যে একটু প্রেম করি? হ্যাঁ, মার্কেটে আইসে কেডা মাধুরী দীক্ষিত, হ্যাঁ দেখে মনে হয়েছে না যে ভালো লাগে? শ্রীদেবীর ভুললে গেছেন না? হ্যাঁ আইসে কেডা কেডা ঐশ্বরিয়া রায়, হ্যাঁ দেখেও মনে হয়েছে ভালো লাগতে আসে, মাধুরীর ভুললে গেছেন। এখন কেডা, এখন 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 টপে কেডা, এখন ক্যাটরিনা, ক্যাটরিনা, ক্যাটরিনারে ভালো লাগে, লাগে লাগে। তাইলে আর একটা মেয়েরও ভালো লাগতে পারে, আর একটা মেয়ের যদি ভালো লাগে তখন আপনি করবেন কি? এই মেয়ের জন্যই যদি সব দিয়ে ফেলান জীবনে, তাহলে কইলে হয়? আপনি শান্ত হয়ে বসেন, থাকেন, দেখেন, অসুবিধা নাই। জানি ভাই, আমি তো প্রেম বিষয়ক জটিলতা পড়ে গেলাম রে ভাই। এ ফুরকন্যা, ফুরকন্যা তো আমার জীবন বিষয় তুলেছে, সে এইসব উল্টাপাল্টা কথা তার কাছে বলেছে। শোনেন, ফুরকান হোক আর ফাইকান হোক, যদি প্রকৃত ভালোবাসা থাকে তাহলে কেউ এইটা দিয়ে ফোরকান আর পাসকান করিয়ে মনে করেন যে এই যে কথা লাগাই কিছু করতে পারে না। এই যে আপনি যে মাইয়েটা নির্বাসন করছেন সে ঠিক আছে, যা ভাল লাগছে ভালোবাসছেন, কিন্তু পরে যে ঘটনাগুলো ঘটতে আসে সেগুলো তো আপনি অন্ধ ভালোবাসায় কিছুই দেখতে আসেন না। একটা জিনিস তো মিস করিয়ে গেছেন, কিছুই দেখেন নাই, খেয়ালই করেন নাই। খুন্ডা, এই মেয়ে যে খারাপ, এই মেয়ে যে ক্যারিয়ারে এসছে, এটা বুঝতে পারছেন আপনি? ভালোবাসা, প্রেম, সম্পর্ক সব কিছু বাদ দিয়া আপনার তাকে ঝগড়া করলো কি নিয়া? ফিল্ম ভালোবাসা, মডেলিং। হ্যাঁ, তাইলে হের ক্যারিয়ার, ভালোবাসা ভালোবাসা কিছু না, আপনার লাগে ঝগড়া হবে কি নিয়া? প্রেম ভালোবাসা নিয়া, কতটুকু মহব্বত করতেছেন করতে আসেন না, এটা নিয়ে ভালোবাসা কত হইবে, ঝগড়া হইবে? আল্লাহ রে আল্লাহ ভাই, আমি একটু জানছিলাম, যান, আমার মাথাটা ঠিক নাই, আমি আপনার চেয়ারে বইটা রেস্ট করে আপনার যান। আপনি আমার মুখে যাইতো না, আমার অন্তরে এমন কিছু যাইতো না ভাই, আপনি যান। এই সময়কার আপনার ওষুধ দিয়ে